বেতন সংক্রান্ত সহ একাধিক দাবি দাওয়া নিয়ে পথ অবরোধ করলেন বাঁকুড়ার বিষ্ণুপুর পৌরসভার সাফাই কর্মীরা। দাবি দাওয়া মোটামুটি অলরেডি কিছুটা লেখাই আছে, আর কিছুটা মুখেও বলে দিচ্ছি। যেমন ধরুন, গত বছরে আমাদেরকে পুজো বোনাস দেব বলেছিল, কিন্তু সেটা আমরা পাইনি। 4,500 টাকা বোনাস দেবো বলেছিল, সেখানে আমরা 1,200 টাকা বোনাস পেয়েছি গত বছরও। কিন্তু এবছরও সেই দাবিটা থাকছে আমাদের, কিন্তু আমরা চাইছি এবছর যাতে মানে টোটাল পুরো টাকাটাই পায় সেই বোনাসটা। সেই উদ্দেশ্যে আজকের এই পথ অবরোধ। তাছাড়া আমাদের সঙ্গে চিটিংবাজি করেছে এই পুরসভার চেয়ারম্যান। সেটা হচ্ছে কি না, আমাদেরকে বলেছিল যে 30 টাকা করে বেতন বাড়াবো, যে সেই 30 টাকার জায়গায় আমরা যখন হাতে আমাদের যখন বেতন আসছে দেখছি 20 টাকা করে পাচ্ছি, মানে টোটাল 300 টাকা কেটে দিয়েছে, 900 টাকার জায়গায় 600 টাকা পেয়েছি। তো সেই উদ্দেশ্যে আজকে আমাদের এই পথ অবরোধ। চাইছি আমাদের আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলো আমাদের মেনে নিক। হ্যাঁ, আমাদের সরকারি একটা কাগজে আমাদেরকে ইয়ে করুক, স্বীকৃতি দিক অফিসে। এত যে লেবার আছে আমাদের, সেই লেবারের কোনো স্বীকৃতি নেই, একমাত্র অ্যাকাউন্ট ছাড়া পুরসভা, এত বড় পুরসভাটায়। আর তাছাড়াও ব্যাপার হচ্ছে যে ধরুন, এই যে দীর্ঘদিন ধরে পুরসভা চালিয়ে আসছে, এখানে প্রশাসন আছে, এসডিও আছে, এসডিপিও আছে, এনারাও দেখছি সেই চেয়ারম্যানের পিছনে পিছনেই ঘুরছেন। কিন্তু আমার বক্তব্য যে আমাদেরকে যে এইভাবে চিটিংবাজি করছে দীর্ঘ 30-40 বছর ধরে, তার কোনো প্রতিবাদ নেই। এরা কী জন্যে তাহলে এই প্রশাসনে বসে আছে, প্রশাসনের নাকের ডগায় রেখে, অথচ প্রশাসনের মাঝখানে প্রশাসন থেকে মানে আমাদেরকে চিটিংবাজি বা চুরি করছে আমাদের পয়সাগুলো, তো এগুলোর কোনো প্রতিবাদ নেই। আমরা পুরসভা সংগ্রামী শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে, এবং তাছাড়া আমরা হচ্ছি পুরসভা সাফাই কর্মী। এর পাশাপাশি সাফাই কর্মীরা পৌর প্রধানের বাড়িতে বিক্ষোভ দেখায়। আমরা 2020 সালে যখন আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডে যখন আসি, তখন তাদের বেতন বৃদ্ধি একবার আমরা করেছি। 2021 সালেও তাদের বেতন আমরা 20 টাকা বৃদ্ধি করেছি, এবং এবছরে আমরা বললাম যে নতুন আমাদের যে বোর্ড আসবে, বোর্ড আসলে আমরা সহানুভূতির সঙ্গে বিবেচনা করব, এবং সে জায়গায় দাঁড়িয়ে তাদের আমরা 20 টাকা যেমন বৃদ্ধি করেছি, তার সঙ্গে সঙ্গে ওদের আরও অতিরিক্ত দাবি ছিল যে আমাদেরকে 210 টাকা করে, সেটাও কিন্তু আমরা বলেছি এই মাসেই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আর তার সঙ্গে সঙ্গে ওরা যে বোনাসের কথা বলছে, অ্যাকচুয়ালি এটা পুজো অনুদান, এটা বিগত বোর্ডে হয়েছে। আমরা এই বছরের পুজোর সময় আমাদের যারা সাফাই কর্মী তাদেরকে বলেছি আমরা তোমাদের যথাযোগ্য সম্মান আমরা দেবো, এবং তোমরা যেহেতু সারা বছর এত পরিশ্রম করো, এত কাজ করো, এই বোর্ড তোমাদের জন্য চিন্তাভাবনা করছে এবং এই বিষয়ে আগামী দিনে সদর্থ ভূমিকা এই বোর্ড নেবে। বিষ্ণুপুর পৌরসভা সংগ্রাম কর্মচারী ইউনিয়নের ব্যানারে শনিবার সকাল থেকে পথ অবরোধের জেরে শহরে যানজটের সৃষ্টি হয়। অবরোধকারীদের অভিযোগ, পৌর কর্তৃপক্ষ প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। দৈনিক 30 টাকা মজুরি বৃদ্ধির প্রতিশ্রুতি দেয়া হলেও তাদের 20 টাকা মজুরি বেড়েছে। তাদের আরও অভিযোগ, পুজোর অনুদান 4,500 টাকার পরিবর্তে 1,200 টাকা দেয়া হয়েছিল। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।